তিন চামচ করে শুধুমাত্র 7 দিন খাবেন। শরীরে যত পুরনো ব্যথা, ক্যালসিয়ামের অভাব আছে তা দূর হয়ে যাবে। হাঁটতে চলতে না পারা মানুষও দৌড়াতে পারবে, পঙ্গু মানুষও ভালো হবে। আর তা করতে সাহায্য করবে কোন জিনিসটি জানেন? সেটি হচ্ছে সাবু কিংবা সাগুদানা। সাবুদানা বলতেই আমরা অসুস্থ রুগ্ন রোগীর কথা মনে করি, কারণ জ্বর হলেই শুধুমাত্র সাবুদানা খাওয়ানো হয় এমনটা আমরা মনে করে থাকি। এটি আমাদের অনেক বড় একটি ভুল ধারণা। ক্যালসিয়ামের অভাব পূরণ থেকে শুরু করে শরীরের অনেক পুষ্টির চাহিদা পূরণ করতে পারে সাবুদানা। বিভিন্ন রঙের সাবুদানা বিভিন্ন দেশে পাওয়া গেলেও আমরা শুধুমাত্র সাদা রঙের সাবুদানা খেতেই পছন্দ করি, আর এটি খাওয়া উচিত। সাবুদানা একটি পাম জাতীয় গাছের মূল থেকে তৈরি করা হয়। মূলের রস থেকে সেগুলোকে শুকিয়ে পাউডারের মাধ্যমে এনে মেশিনের সাহায্যে গোলাকার দানায় প্রস্তুত করা হয়। সাবুদানা দেখতে গোলাকার। সাবুদানার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ ভরপুর মাত্রায় রয়েছে। ভিটামিনের কথা বলতে গেলে এর মধ্যে পাওয়া যায় ভিটামিন সি, ভিটামিন B1, B2, B3, B9, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ উপাদান। সাবুদানার উপকারিতা অনেক, তবে খেতে হবে সঠিক নিয়মে। সমস্ত উপকারিতা জানতে এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নিয়মিত যদি আপনি এক বাটি করে সাবুদানা খেতে পারেন, তবে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। সাবুদানা যদি উচ্চ রক্তচাপের রোগীদেরকে খাওয়ানো যায়, তবে রক্তচাপ নিয়ে আর বেশি চিন্তা করতে হয় না, কারণ এর মধ্যে উপস্থিত পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে। আগেই বলেছি, 3 চামচ করে সাবুদানা খেলে হাড় খুব শক্ত হয়ে যায়। হাড়ের গঠন ঠিক না হওয়ার কারণ হিসেবে ক্যালসিয়ামের অনুপস্থিতিকে দায়ী করা হয়। অনেকেই জানেন যে ক্যালসিয়ামের ঘাটতির কারণেই তার হাড় নরম হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে পারছেন না। অনেকের আবার আঘাতজনিত কারণে ব্যথা থাকতে পারে। অস্টিওপরোসিস, আর্থ্রাইটিস, সন্তান জন্ম হওয়ার পরে ক্যালসিয়ামের অভাবের কারণে শরীরে ব্যথা হতে পারে। হাড়ের ব্যথাকে দূর করার জন্য, হাড়কে মজবুত করার জন্য শিশুকাল থেকেই সাবুদানা খাওয়া উচিত। তারপরও যাদের নতুন নতুন হাড়ের ব্যথা শুরু হয়েছে কিংবা বহু পুরনো হাড়ের ব্যথা আছে, তারা শুধুমাত্র 7 দিন সাবুদানা খেলেই হাড়ের গঠন মজবুত হতে শুরু করবে। চিকিৎসকদের মতে সাবুদানায় উপস্থিত ক্যালসিয়াম অস্টিওপরোসিস থেকে শুরু করে হাড়ের যে কোনো সমস্যা সমাধানে জাদুর মতেই কাজ করে। সাবুদানার মধ্যে ক্যান্সার নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। সাবুদানায় উপস্থিত রয়েছে এমন কিছু উপাদান যা ট্যানিন ও ফ্লাবোনয়েড নামে পরিচিত। এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ফ্রি রেডিকেলসগুলোকে আপনার শরীর থেকে ধ্বংস করে দিতে সাহায্য করে। বহু মানুষ মরণব্যাধি ক্যান্সারে ভুগছে। ক্যান্সার হয়ে যাওয়ার পরে তা নিয়ে কষ্ট না করে আগে থেকে যদি এমন খাবারগুলো খাদ্য তালিকায় রাখা যায়, তবে কিন্তু আপনার ভেতরে হয়ে থাকা গোপন ক্যান্সারও ধ্বংস হয়ে যেতে পারে। এটি আপনাকে তাৎক্ষণিকভাবে শক্তি যোগাতে সাহায্য করে। নিয়মিত যারা সাবুদানা খায়, এতে থাকা ভিটামিন, মিনারেল ও খনিজ শরীরকে শক্তি দেয়। শারীরিক কসরত বা ব্যায়ামের পরে বা সারাদিন যারা অনেক বেশি খাটাখাটনি করেন, তারা রোজ খাবারের তালিকার পাশাপাশি এক বাটি করে সাবুদানা খেতে পারলে শারীরিক শক্তি পাবেন, ক্লান্তি দুর্বলতা সব চলে যাবে। এটি হজম শক্তি বাড়াতেও সহায়ক। সাবুদানার মধ্যে সরল শর্করা নামক এক ধরনের উপাদান রয়েছে। এটি পানিতে দ্রবণীয় তন্তু বা আঁশ। এই আঁশ পৌষ্টিক নালীকে পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য ও পালসের সমস্যাকে দূর করে, হজম শক্তি বাড়িয়ে দেয়। সাবুদানার ফাইবার নিয়মিত খাওয়ার মাধ্যমে যাদের হজম ক্ষমতা ভালো নয়, হজম ক্ষমতা দুর্বল, তা দূর করতে সাহায্য করে। 3 বেলার খাবারের মাছ থেকে 1 বেলার খাবার বাদ দিয়ে সেই বেলায় সাবুদানা রান্না করে খেতে পারলে আপনার ওজনটা নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু যদি আপনি 3 বেলা খাবারের পাশাপাশি আবার 1 থেকে 2 বাটি পরিমাণ সাবুদানা খেতে পারেন, তবে আপনার ক্যালোরির মাত্রা দেহে বাড়বে। তাই যাদের ওজন কম, তারা যদি নিয়মিত 1 থেকে 2 বাটি সাবুদানা খান, ওজন খুব দ্রুত বাড়তে শুরু করবে। যারা ওজন বাড়াতে চাচ্ছেন, উচ্চ শক্তির খাবার হিসেবে সাবুদানাকে নির্বাচন করুন। আর যারা ওজন কমাতে চাচ্ছেন, তারা বাড়তি তেলযুক্ত খাবার বাদ দিয়ে
এক বেলার মিল স্কিপ করে সেখানে শুধুমাত্র এক বাটি সাবুদানা ফ্রুটস দিয়ে খান। কোনো প্রকারের বাড়তি চিনি, গুড় বা মধু দিয়ে খেতে যাবেন না। সাবুদানা কিন্তু গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী খাদ্য হিসেবে পরিচিত। গর্ভবতী মহিলাদের বিভিন্ন ধরনের ভিটামিনের দরকার, যেমন ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম। সাবুদানা এই ভিটামিনগুলো গর্ভবতী মহিলাকে প্রদান করবে। গর্ভবতী মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। সাবুদানা খেতে পারলে এর ভিটামিন সি ও ফলেট গর্ভের বাচ্চার ভ্রূণের বিকাশে সহায়তা করে। গর্ভবতী নারীদের যদি ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকে, তবে তাদের সাবুদানা খাওয়া উচিত। যে সমস্ত মহিলাদের মাসিকের সমস্যা হয়, মাসিকের সময় দুর্বল লাগে, অতিরিক্ত রক্তক্ষরণ হয়, ক্ষুধা বেড়ে যায়, প্রোস্টাগ্ল্যান্ডিন এর পরিমাণ বেড়ে যায়, তারা কিন্তু নিয়মিত সাবুদানা খেলে প্রোস্টাগ্ল্যান্ডিন এর বিরুদ্ধে কাজ করে সাবুদানা। পেটে ব্যথা হতে দেয় না, রক্তের স্রাবকে ঠিক রাখতে সাহায্য করে। মাথা ব্যথা প্রজেস্টেরনের একটি অন্যতম কারণ। সাবুদানা খেলে মাথা ব্যথা কমতে সাহায্য হয়। মাসিকের সময় প্রজেস্টেরনের মাত্রা কমে যাওয়ার কারণে মাথা ব্যথার সমস্যা খুবই মাত্রায় বেড়ে যায় অনেকের মধ্যে। সাবুদানার ম্যাগনেশিয়াম এই মাথা ব্যথার সমস্যা কমাতে পারে। যাদের পিরিয়ডের সময় সমস্যা হয়, তারা দইয়ের সাথে সাবুদানা খেলে পিরিয়ডের ব্যথা দূর হয়ে যাবে এবং মাথা ব্যথার সমস্যা থাকলে তাও দূর হয়ে যাবে। সাবুদানা কিন্তু ত্বকের জন্য খুবই ভালো। সাবুদানা বেটে নিয়মিত ত্বকের উপরে দুধের সাথে মিশিয়ে লাগাতে পারলে ত্বক উজ্জ্বল হয়, দাগ চলে যায়। এই মাস্ক 2-3 দিন সপ্তাহে ব্যবহার করা উচিত। এটি নিয়মিত ব্যবহার আপনার সান ট্যানকেও দূরে রাখতে সাহায্য করে। সে একইভাবে দুধের সাথে মিশিয়ে ত্বকের উপরে লাগিয়ে 20-30 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জল দিয়ে। কিছুক্ষণের মধ্যে সান ট্যান রিমুভ হয়ে যাবে। সাবুদানা এমন খাবার যা কিনা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। আর যে সমস্ত খাবার প্রচুর পরিমাণে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে, তা হৃদরোগের ঝুঁকি তো কমাবে। সাবুদানায় প্রচুর পরিমাণে অ্যামাইনোস থাকার কারণে হৃদরোগ সুস্থ হতে সাহায্য করে এটি। তাই ইতোমধ্যে আপনার হৃদরোগ থেকে থাকলে আপনি নিয়মিত সাবুদানার মাধ্যমে উপকার পেতে পারেন। মেনোপজের সময় মহিলাদের হরমোনের অনেক পরিবর্তন হয়, যার কারণে শারীরিক অনেক সমস্যা দেখা যায়। 40-50 বছর বয়সের মধ্যে আমাদের দেশীয় মহিলাদের মেনোপজ হতে থাকে, যার ফলে তাদের ক্যালসিয়ামের অভাব থেকে শুরু করে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ভেজাইনা শুষ্ক হয়ে যাওয়া এই জাতীয় সমস্যা দেখা দিলে নিয়মিত এক বাটি করে সাবুদানা খান। এটি হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখতেও সাহায্য করবে। অনেক সব উপকারিতার মাঝেও কিছু অপকারিতা রয়েছে এই সাবুদানার। যেমন এটি অতিমাত্রায় খেলে খুব দ্রুত ওজন বাড়বে, যেহেতু আগেই বলেছি এতে ভরপুর মাত্রা রয়েছে ক্যালোরি। তাই নিয়মিত 3-4 চা চামচের বেশি খেতে যাবেন না। সাবুদানা খুব বেশি পরিমাণে খেলে এটি পাচন রসকে বেশি পরিমাণে শোষণ করে নিতে পারে, যার ফলে মলত্যাগে অসুবিধা বা কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়ে সতর্ক থাকবেন। ডায়াবেটিস রোগীদের জন্য সাবুদানা ক্ষতিকারক হতে পারে, কারণ এতে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক। এছাড়াও সাবুদানা খেলে কারো কারো অ্যালার্জির প্রকোপ বাড়তে পারে। যেহেতু এটি পাম গাছের মূলের রস থেকে তৈরি করা হয়, তাই এই সময় অনেকের এই সমস্যা দেখা দিতে পারে। যাদের সাবুদানা সহ্য হয় না, খেলে অ্যালার্জি হয়, তারা সাবুদানা খাবেন না। বেশি পরিমাণে স্টার্চযুক্ত খাবার অনেকের লিভারের ক্ষতি করতে পারে। লিভারের সমস্যা নিয়ে সাবুদানা না খাওয়াই ভালো। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কারা কারা সাবুদানা বাদ দেবেন এবং কারা কারা খাবেন। যদি শিশুদেরকে সাবুদানা খাওয়াতে চান, সেক্ষেত্রে 2 চামচ করে খাওয়াতে হবে। বড়রা 3-4 চা চামচ রোজ খেতে পারেন। সাবুদানা যদি পরিচ্ছন্ন হয়, তবে ধোয়ার প্রয়োজন নেই। সাবুদানা চাইলে জলে ভিজিয়ে রাখতে পারেন। জলে ভিজিয়ে রাখার পরে এটিকে আপনি রান্না করবেন। প্রথমে সাদা থাকলেও রান্নার পরে মোটামুটিভাবে ট্রান্সপারেন্ট কালার ধারণ করবে। রান্না করতে পারেন জল দিয়ে এবং পরবর্তীতে এটিকে দুধের সাথে মিশ্রিত করে নিতে পারেন, কিংবা চাইলে সাবুদানা দুধের সাথে সরাসরি পায়েসের মতো রান্না করতে পারেন। চেষ্টা করবেন বাজার থেকে একেবারে স্বচ্ছ এবং সঠিক সাবুদানা কিনতে, কেননা বাজারে অনেক ভেজাল সাবুদানা থাকতে পারে। তাই যদি আপনি সঠিক সাবুদানা নির্বাচন করতে না পারেন, এই উপকারিতাগুলো কিন্তু পাওয়া সম্ভব হবে না। জল দিয়ে সাবুদানা রান্না করার সময় আঁচ কমিয়ে অল্প আঁচে দীর্ঘ সময় রান্না করতে হবে। রান্নার সময় একটু পরিমাণে লবণ দিয়ে দিলে ভালোভাবে এটি রান্না হতে সাহায্য হয়। রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে এর মধ্যে উপর দিয়ে দুধ ও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ও ফ্রুটস মিশিয়ে এর মিষ্টান্ন বাড়াতে পারেন। এর মধ্যে বাড়তি মধু মেশানো যেতে পারে যদি এটি কুসুম গরম অবস্থায় থাকে। কিন্তু যারা মনে করছেন যে তারা ওজন কমানোর জন্য এটিকে খাবেন, তারা কখনোই বাড়তি মধু মেশাতে যাবেন না, ফ্রুটসের সাথে মিশিয়ে সাবুদানা খাবেন।
এভাবে কিন্তু আপনারা আবার সাবুদানার খিচুড়ি বানিয়েও খেতে পারেন। বিভিন্ন প্রকারের ডাল ও সাবুদানা ও অনেক রকমের সবজি দিয়ে রান্না করে খেলে এটি আপনার যেমন পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করবে, পেটটাও দীর্ঘক্ষণ ভরা থাকবে এবং একবেলার মিল হিসেবে পারফেক্ট মিল হবে। পাশাপাশি অন্যান্য রোগগুলো তো দূর হচ্ছেই। তো যে কোনো একবেলার আহারে এখন থেকে সাবুদানা রাখুন, এই উপকারিতাগুলো পান। সকালবেলা নাস্তায় রাখতে পারলেই সবচেয়ে ভালো হয়। তো ভিউয়ার্স, সাবুদানার এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।